অনুর জয় মিত্রের গ্লোবাল নেট এন্টারটেইনমেন্ট। সামনেই শারদ উৎসব, বাঙালির চিরাচরিত পোশাকে হয়ে গেল প্রাক শারদিয়ার ফটোশুট। গ্লোবাল নেট এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে জয় মিত্র বছরেও দুর্গাপূজার উপলক্ষে তৈরি করেছেন বিভিন্ন রূপে নারী শক্তি। এই প্রোডাকশনে দুইজন মহিলা একজন পুরুষ মডেল আছে, আছে অন্যান্য কয়েকজন। এদিন বাঘাযতীনে 32C স্টুডিওতে হয়ে গেল ফটোশুট। এদিন উপস্থিত ছিলেন মডেল নীল রামিজ, ঐশ্বর্য সিনা, মডেল মাহি। নমস্কার, আমি জয়, আই এম দ্য ওনার অফ গ্লোবালনেস এন্টারটেইনমেন্ট। আজকে আপনারা এই যা সেট আপ দেখছেন, যা শ্যুট দেখছেন, এটা বেসিক্যালি দুর্গাপুজোর জন্য আমরা করছি শ্যুটটা। আর এই শ্যুটটা আমি গত 3-4 বছর ধরে আমি করছি। এবার কি আমার সাথে টিমে দুটো ফিমেল মডেল, একটা মেল মডেল আছে, মাহি কর, ঐশ্বর্যা সিনহা আর নীল রামিজ। আর আমাদের মেকআপে আছেন নন্দ মজুমদার, হেয়ারে আছে মানসী দি, আর স্টাইলিং করছে প্রলয় দাশগুপ্তা, ফটোগ্রাফিতে আছে দেবজ্যোতি, আর সিনেমাটোগ্রাফিতে আছে স্বগত। আর এইটা আমাদের বেসিক্যালি ইচ্ছে আছে কি এটাকে আমরা একটু ভালো করে প্রমোশন করতে চাইছি, যাতে লোকে এই জিনিসগুলোকে একটু আরও নিয়ে এটাকে আরও ইনিশিয়েটিভ নেবে। আগামীকালে আমরা যদি কিছু আরও ভালো করতে চাই, নতুন কিছু দেখাবার চেষ্টা আছে, দেখা যাক কতটা কী করা যেতে পারে। আর এটুকুনি বলবো কি আশা করি জিনিসটা ভালো হবে, তো আপনারা এটাকে একটু বেশি করে ফলো করবেন বা এটাকে বেশি করে একটু অ্যাপ্রিশিয়েট করবেন, যাতে আমাদের মোটিভেশন আরও বাড়ুক ভালো কাজ করার জন্য। এটুকুনি বললেন, ফটোশ্যুটটা শুধু আজকেই হবে একদিন। বেসিক্যালি এটা গ্লোবাল নেট এন্টারটেইনমেন্টের একটা শ্যুট। জয় মিত্রা, তো দাদার সাথে আমার অনেকদিনকারই পরিচয়, অনেক আমি শ্যুটস করেওছি, তো খুবই ভালো। ইভেন এটা ফার্স্ট দুর্গাপুজোর শ্যুট দাদার এই ইয়ারের, তো আগের ইয়ারেও আমি কাজ করেছিলাম, এটাও করছি। শ্যুটের ছবি বেরোবে, আপনারা দেখবেন সবাই যে কেমন আসছে, রেজাল্ট তো বুঝতেই পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। খুব নার্ভাস, ফার্স্ট শ্যুট গ্লোবাল নেস্টের সাথে, আর তাই জন্য জয় স্যারকে অনেক ধন্যবাদ। আর খুবই এক্সাইটিং আর নার্ভাস নতুন মডেলসদের সাথে, আমি মানে আমি নতুন, ওনারা অনেক বছর ধরে কাজ করছে, তো খুবই ভালো লাগছে। আমি প্রথমে সবাইকে আমার দর্শক বন্ধুদেরকে জানাই, দুর্গাপুজো আসছে, কিন্তু দর্শকরা সবাই জানেন যে এই পুজোটা আমার জন্য একটু ডিফারেন্ট, কারণ এখন যেটা চলছে মানে নারী শক্তির এখন উদ্বোধন হবে, সেই দিনটাই এগিয়ে আসছে, কিন্তু নারীদের নিয়ে এখন যেটা হচ্ছে সেটা খুবই খারাপ হচ্ছে। তো আশা করছি যতদিনে দেবীপক্ষের সূচনা হবে ততদিনে নিশ্চয়ই আমরা জাজমেন্ট পাবো, জাস্টিস পাবো, সেটা আলাদা বিষয়, সেটা আমার আমি মানে আমার মন থেকে কাম্য। লিভিং দ্যাট, এখন যেই লুকে আছি সেটা দুর্গাপুজোর লুক, সেটা আজকে আমরা এখানে স্টুডিওতে আছি 32F-এ। আজকে যেই লুকগুলো হচ্ছে প্রত্যেকটা লুকই মানে অ্যাজ আ ফিমেল আমি বলবো যে নারী শক্তিরই এক একটা অন্যরকম ক্রিয়েটিভ ভাবে এক একটা লুক হবে, তার জন্য আমি রেডি হচ্ছি। এই জাস্ট এটা আমার সেট, যেখানে একটু বাদেই ফটোশ্যুট স্টার্ট হবে। তো দুর্গাপুজোর লুক প্রত্যেক বছরই জয় সেটা করে, জয়ের সাথে এই বছর আমি প্রথমবার, এই লুকগুলো নিয়ে আমি রিয়েলি ভেরি এক্সাইটেড। আর সো আমি জয়ের সাথে আজকে কাজ করছি, ওর এজেন্সি গ্লোবাল নেস্ট এন্টারটেইনমেন্ট, সেখানে আমি কনজিকিউটিভলি লাস্ট আই থিঙ্ক 8-9 মাস হতে চলছে আমি কাজ করছি, ইটস কন্টিনিউইং। অবভিয়াসলি ভালো লাগছে, মানে 9 মাস ইজ নট স্মল স্প্যান অফ টাইম, খুব বিশাল নয় বাট খুব ছোট টাইম নয়, তো অবভিয়াসলি এটা 9 বছর হবে। অ্যান্ড আমি নন্দ মজুমদার, মেকআপ আর্টিস্ট নন্দ।
আমি জয়ের সঙ্গে প্রচুর কাজ করি, তো আগে অনেক করেছি, তো এইবারও দুর্গাপুজোর একটা শ্যুট হচ্ছে এখানে। তো এখানে দুটো মডেলস আছে, তো এখানে তিন চার রকমের লুক হবে আজকে। তো আমাদের স্টার্ট হয়ে গেছে শুটিং অনেকক্ষণ আগেই, তো আমি দেখছি এবার দুর্গাপুজোর কিরকম মেকআপ করা যায়, কিরকম ট্রেন্ড এবার দুর্গাপুজোর মেকআপের, ওই সবই আমি শুটিংয়ের উপর ট্রাই করছি যে এরকম এরকম সাজলে হয়তো সুন্দর লাগবে।